হ্যালো ফ্রেন্ডস, দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের বিষয় স্টিফেন হকিং এর 10টি উক্তি যা ফিরিয়ে দেবে আপনার জীবনী শক্তিকে। তো চলুন, নাম্বার 1, কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাকে বলবেন ভুল করা দরকারি, ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকব না। নাম্বার 2, জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। নাম্বার 3, যে সমস্ত মানুষরা ভবিষ্যতে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান। নাম্বার 4, আমি এখনো বড় হইনি, আমি এখনো প্রশ্ন করতেই থাকি। নাম্বার 5, যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলেই হেরে গিয়েছেন। নাম্বার 6, আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না, কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ। নাম্বার 7, গত 49 বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাই না, তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। নাম্বার 8, মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও, কাজ করতে থাকো, কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপালে করে জীবনে ভালোবাসা পাও কখনো তাকে ছুঁড়ে ফেলো না। নাম্বার 9, মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে, মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা, তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। নাম্বার 10, রাগ মানুষের সব থেকে বড় শত্রু, সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই।